নমস্কার, আবার আমরা আমাদের ইনস্টিটিউট থেকে চলে এসেছি। আজকে যারা আমাদের কাছে নার্সিং পড়ছো বা যারা বিভিন্ন গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টরে নার্সিং পড়ছো, তাদেরকে আমি ছোট্ট কিছু টিপস দিতে চাই। আজকের টপিকস হচ্ছে যে হাউ টু কোয়ালিফাই ইন গভর্নমেন্ট সার্ভিস এক্সাম, স্পেশালি নার্সিং। সে যে কোনো নার্সিং হোক, দেখো নার্সিংয়ে দীর্ঘদিন পড়াতে গিয়ে আমার ছাত্রাবস্থা থেকে আমি নার্সিংয়ে পড়াচ্ছি, তো নার্সিংয়ে দীর্ঘদিন পড়াতে গিয়ে বিভিন্ন জায়গায় পড়ানোর স্বার্থে দেখেছি এবং বিভিন্ন মানুষদের সংস্পর্শে এসে দেখেছি যে নার্সিংয়ে জব পেতে গেলে মেনলি কয়েকটা পয়েন্ট কিন্তু মাথায় রাখতে হবে। দেখো আগের থেকে নার্সের সংখ্যা কিন্তু ক্রমাগত ইনক্রিজিং, এক্সপোনেনশিয়াল ইনক্রিজিং আমি বলতে পারি। এখন নার্সের সংখ্যা জাস্ট এক্সপোনেনশিয়াল ইনক্রিজিং, নট লিনিয়ার ইনক্রিজিং। কেন? কারণ এখন প্রত্যেকে বুঝে গেছে যে নার্সিং পড়লে আমার পেটের ভাতের অভাব হবে না। প্রচুর হসপিটাল, প্রচুর নার্সিংহোম, প্রচুর গভর্নমেন্ট জব, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট প্রচুর, এছাড়া পাবলিক হসপিটাল, প্রাইভেট হসপিটাল প্রচুর। সো একটা কথা মনে রেখে দাও, যারা নার্সিং পড়বে তাদের কিন্তু দিস ইজ দ্য প্রফেশন টু লিভ অন। এরা কিন্তু এটি কিন্তু প্রফেশনাল কোর্স এবং এটা একটা সায়েন্সের একটা কিন্তু স্ট্রিম। তো সেক্ষেত্রে নার্সিংয়ে সফলতা পাওয়ার কতগুলো উপায় আছে। এক নম্বর হচ্ছে নিজেকে নার্স হিসাবে ইমাজিন করা। যখন তুমি পড়ছো ইউ আর দ্য ফিউচার নার্স, এটা কিন্তু নিজেকে ইমাজিন করা, তাহলে ইমাজিন। ইউ অ্যাজ এ নার্স, যখন তুমি ইমাজিন করবে তখন তোমার কাছে ড্রিম কিন্তু তোমার কাছে ধরা দিবে। যখন তুমি ড্রিম দেখবে তখন তুমি কিন্তু সেটা কিন্তু এনজয় করবে। স্বপ্ন দেখলে স্বপ্নটাকে তুমি এনজয় করতে পারবে সিনেমার মতো। যখন তুমি এনজয় করবে তখন তুমি তাকে ইমপ্লিমেন্ট করতে পারবে। যেরকম আমার ছাত্রাবস্থায় আমি কিন্তু সবসময় পড়াটাকে আমি এনজয় করতাম, আমি ড্রিম দেখতাম যে আই উইল বি দ্য গ্রেটেস্ট মেডিকো টিচার। তো এবং সেই ড্রিমটা আমি এনজয় করতাম এবং তাকে আমি ইমপ্লিমেন্ট করার ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা চালাচ্ছি, যতটুকু হয় সৎভাবে প্রচেষ্টা চালাচ্ছি। তাহলে ফার্স্ট তুমি ইমাজিন করো সেইটা তুমি। যখন তুমি সেইটা তুমি বলে ইমাজিন করবে তখন সেই কাজের সঙ্গে সমস্ত কিছু অ্যাটমসফিয়ারটাকে তুমি কিন্তু স্বপ্ন হিসাবে দেখতে থাকবে। যখন তুমি সেই স্বপ্নটাকে আরও ভালো মতন করে এনজয় করবে তখন তুমি তাই কিন্তু ইমপ্লিমেন্ট করবে। আর ইট ইজ কল্ড ডিভোশন, ইট ইজ কল্ড ডিভোশন। সো নার্সিং শিক্ষার প্রতি তোমার কিন্তু একটা ডিভোশন থাকা উচিত। তাহলে ফার্স্ট পয়েন্ট আমরা
এই ডিভোশন, তুমি ইউ আর দ্য সোল ডিভোটি টু দ্য নার্সিং এডুকেশন, দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে যে কোনো শিক্ষার দুটো পার্ট থাকে, একটা হচ্ছে থিওরি আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন অব দ্য থিওরি। অ্যাপ্লিকেশন অব দ্য থিওরিকে আমরা বলে থাকি প্র্যাকটিক্যাল। আমরা ছোটবেলায় বিভিন্ন ওয়ার্ড ইংরেজির আলফাবেট শিখেছিলাম, এ বি সি ডি এটসেট্রা এটসেট্রা। আলফাবেট থেকে আমরা তারপর বা লেটার আলফাবেট, লেটার বা আলফাবেট, সেখান থেকে আমরা কী শিখলাম, ওয়ার্ড, ধরো এইসব ওয়ার্ড শিখলাম। তাহলে সেখান থেকে আমরা কি, তাহলে প্রথমে কী শিখলাম, আমরা লেটার শিখলাম, তারপর কী শিখেছিলাম, ওয়ার্ড শিখেছিলাম, তারপর কী শিখেছিলাম, সেন্টেন্স বানানো শিখেছিলাম। ইট এক্স মি, আমাকে ব্যথা দিচ্ছে, এক মানে ব্যথা দেওয়া। তো এই সেন্টেন্স বানানোর পর তারপরে আমি কি করলাম, এই সেন্টেন্সগুলো এ করে আমি একটা প্যারাগ্রাফ শিখেছিলাম। তার মানে বেসিক পার্টে আমি কিন্তু লেটার কী কী আছে, আলফাবেট, কীভাবে ওয়ার্ড বানাতে হয়, কীভাবে সেন্টেন্স বানাতে হয় এবং কীভাবে প্যারাগ্রাফ বানাতে হয়। দেখো, প্রত্যেক জায়গায় কিন্তু থিওরিটাকে অ্যাপ্লাই করতে করতে আগে বেরিয়েছি। তাহলে যারা নার্সিং পড়তে এসে মনে করেন বা যেসব টিচার বা যেসব স্টুডেন্ট মনে করেন যে থিওরি অল্প জানলেই হবে, মেন তো প্র্যাকটিক্যাল, হাতে কলমে শেখা, টোটালি রং। খুব কমন এক্সাম্পল, ধরো এই হচ্ছে স্কিন, এই হচ্ছে সাবকিউটেনাস ফ্যাট, এই হচ্ছে ধরো বিভিন্ন ফেসিয়া, আর এইখানে আছে মাসল, আর ধরো এইখানে তোমার আছে ভেন বা শিরা। এবারে দেখো, তোমাকে ইন্ট্রামাস্কিউলার ইঞ্জেকশন দিতে বলেছে, ইন্ট্রামাস্কিউলারকে আইএম বলা হয়। সো ইন্ট্রামাস্কিউলার তুমি যখন ইঞ্জেকশন দিবে, দেখো তুমি যদি একদম জিরো ডিগ্রিতে দাও, দিস ইজ দ্য জিরো ডিগ্রি ইঞ্জেকশন, তাহলে জিরো ডিগ্রিতে তুমি কি মাসেলের মধ্যে ঢুকতে পারবে স্কিন দিয়ে? তাহলে জিরো ডিগ্রি হবে না। তাহলে তুমি যদি পাঁচ ডিগ্রিতে দাও, তাহলে কি হচ্ছে, তুমি নিচের দিকে ঢুকছো, অ্যাঙ্গেলটা দেখো নিচের দিকে, আরও বাড়াও তাও হচ্ছে না, 45 ডিগ্রিতে দাও তাও হচ্ছে না, 90 ডিগ্রিতে দাও। দেখো 90 ডিগ্রি তুমি কিন্তু প্রপার মাসেলে, তাহলে তোমার স্কিন সারফেস থেকে তুমি যদি 90 ডিগ্রিতে আসো, তুমি কিন্তু প্রপার কিন্তু মাসেলের মধ্যে প্রবেশ করছো। বাট সেই একই আমি যদি 90 ডিগ্রিতে আমি যদি ইন্ট্রাভেনাস দিই, তাহলে কী হবে, ভেনটা ফুটো হয়ে চলে যাবে, তাহলে আমাকে ভেনের মধ্যে ঢুকতে হবে, তার মানে নিশ্চয়ই আমি অ্যাকিউট কোণে ঢুকবো, তার মানে 90 ডিগ্রি থেকে ছোটো হতে হবে, 90 থেকে ছোটো হলে তবেই তো তুমি স্কিন সারফেসটাকে এ করে তুমি কিন্তু ভেনের মধ্যে ঢুকতে পারবে।
তাহলে এই যে অ্যাকিউট কোন, হাইপার অ্যাকিউট কোন, কেন আমি ইন্ট্রাভেনাসে দিব, কেন আমি রাইট অ্যাঙ্গেল করে বা সমকোণ করে ইন্ট্রাভেনাসে দিব না, তাহলে এখানে ভেনটা যদি ছিঁড়ে যায় কী হবে, ব্লিডিং হবে, ড্যামেজ হয়ে যাবে। তাহলে ভেনটাকে আমি ড্যামেজ করব না, কারণ আমি যদি 90 ডিগ্রিতে দিই তাহলে